হ্যালো বন্ধুরা আমি সৈকত কুমার মাহাতায় চলেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে আমার বিষয় হচ্ছে সং রিয়াকশান এই দু ঘন্টার আগেই বুমরাং টাইটেল সং রিলিজ হলো রুট এন্টারটেনমেন্ট তরফ থেকে এবং জিত ওয়ার্স তরফ থেকে তো এই গানটা কেমন লেগেছে সেটা নিয়ে আলোচনা করবো সবার প্রথমে বলে রাখি যে এই ফিল্মটা যখন এসেছিলো তো বলেছে একটা আলাদা ধরনের হবে সত্যি আলাদা ধরনের হয়েছে বিজ্ঞান সচেতন নিয়ে এই ফিল্মটা তৈরি করা হয়েছে এবং কমেডি ফিল্ম ফ্যামিলি ড্রামা ফিল্ম প্লাস রোবোটিক ফিল্ম যে বাংলা সিনেমাতে কোনো দিন হয়নি এটা একটা নতুন চিন্তাভাবনা এবার এই গানটাও একটা নতুন চিন্তা চিন্তাভাবনা কারণ এই গানে আমরা দেখতে পাচ্ছি বাউল গান আর আধুনিক গান দুটো মিক্স করা হয়েছে গানটার মধ্যে তো গিয়েছেন কার্তিক দাস বাউল এবং শাশ্বত সিং গানটা লিখেছেন নিরঞ্জন তো এটা একটা নতুন ধরনের চিন্তাভাবনা এটা এই গানটা খুব ভালো চলবে অনেকেই বলছে এই গানটা চলবে না কিন্তু আমার যেটা মনে হচ্ছে গানটা চলবে কারণ একদিকে ফক আর একদিকে রক দুটো মিক্স করা আছে এই গানটার মধ্যে এবং কোরিওগ্রাফিও তো খুব সুন্দর হয়েছে হালকা ফুলকা হিপ হপ ড্যান্স তারপর ওয়েস্টার্ন ড্যান্স সেগুলো দেয়া হয়েছে মিউজিকেও একটু পরিবর্তন করা হয়েছে একটু মানে এক্সপেরিমেন্ট করা হয়েছে তিন মিনিটে গান বাম্পার এবার দেখার বিষয়ে গানটা কতদিন চলবে দর্শকরা কত সাপোর্ট করবে সেটা দেখার বিষয় আছে আপনাদের মতামত কি কমেন্ট বক্সে লিখুন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করুন আর চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব বাটন প্রেস করুন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তো তখন জয় হিন্দ জয় ভারত ভালো থাকুন সুস্থ থাকুন